হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলের ডায়াল পেড আর কি ভিডিও হোক, সেটা হোক, অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস বা ছবি, আপনারা কিভাবে সেখানে লুকিয়ে রাখবেন। তো আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হ্যাশ দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2-4 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও হ্যাশ দিচ্ছি, দেখতে পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে এসেছে যেগুলো আমরা হাইড করে রেখেছি অথবা লুকিয়ে রেখেছি। আমরা এখানে এই প্রাইভেট সেফটিতে যদি যাই, প্রাইভেট সেফটে এখানে কিন্তু আমরা ভিডিও বা ছবি টবি আরও অনেক কিছু এখানে লুকিয়ে রেখেছি। তো আপনারাও কিন্তু খুব সহজে আর কি ভিডিও হোক, সেটা অ্যাপ্লিকেশন হোক, আপনারা কিন্তু এখানে লুকিয়ে রাখতে পারবেন। যেগুলো অ্যাপ্লিকেশন আমি লুকিয়ে রেখেছি সেগুলো কিন্তু এখানে নেই, দেখতে পাচ্ছেন? কোনো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ কোনো কিছু দেখতে পাচ্ছেন? আমরা যদি কল ডায়াল পেডে যাই তাহলে কিন্তু আমরা সিম্পলি এখানে এই হ্যাশ দিয়ে দেবো, তারপরে এখানে আমরা যে কোনো আর কি আমরা কোড দিতে পারি, আপনার পছন্দ মতো আপনারা কিন্তু এখানে দিতে পারেন। তো সিম্পলি আমি এখানে দিয়ে রেখেছি 4-2 এগুলো, তারপরে এখানে হ্যাশ দিলে কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে। তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা এই কাজটা আপনারা কীভাবে করবেন আপনাদের মোবাইলে। তো চলো আজকের এই ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না। বন্ধুরা, ফটো, ভিডিও অথবা অ্যাপ্লিকেশন আর কি কল ডায়াল পেডে লুকানোর জন্য সিম্পলি আমাদের কি করতে হবে, আমাদের মোবাইলের সেটিংসে চলে যেতে হবে। তো আমি সিম্পলি সেটিংসে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে প্রাইভেসি। এই যে দেখতে পাচ্ছেন, এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন অপশনগুলো, এগুলো কিন্তু আর কি লাইন হয়ে থাকে কারো কারো মোবাইলে আর কি কারো ক্ষেত্রে। তো যাই হোক, আমাদের এইভাবে আছে। এখন আমরা কি করব, এই যে দেখতে পারবো একটা অপশন, সেটা হচ্ছে কি বন্ধুরা, হাইড অ্যাপস। এই অপশন যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের কিন্তু একটা লক চলে আসবে। এখানে আমাদের লকটা দিতে হবে, আমাদের মোবাইলে যেই লকটা আছে বা পাসওয়ার্ড আছে সেই লকটা আমরা দিয়ে দেবো এখানে। তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বন্ধুরা আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু পুরোটা ইন্টারফেসটা এরকম থাকবে। তো আমরা যেগুলো অ্যাপ্লিকেশন আমরা হাইড করতে চাই সিম্পলি আমরা এখান থেকে চুজ করে নেব। তো আমি ফ্লিপকার্টটাও এখান থেকে চুজ করে নিচ্ছি, অথবা এখান থেকে ফ্রি ফায়ার বা আরও যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে যেগুলো হাইড করতে চান বা কল ডায়াল পেডটা লুকিয়ে রাখতে চান সেগুলো আপনারা এখান থেকে ডান দিকে অপশানগুলো দেখতে পাবেন, এগুলো সিম্পলি আপনারা অন করে দেবেন। এই দিকে একটা অপশান আছে এই সেটিংসের চিহ্ন, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু কয়েকটা অপশান চলে আসবে। তো আপনাদের নতুনের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে প্রাইভেসিতে যেতে হবে। যাওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি আপনাদের মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর কিন্তু যাওয়ার পর এখান থেকে আপনাকে নতুন দিতে বলবে। তো আপনারা সেই নতুন পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন। তো আমাদের আগে থেকে এই পাসওয়ার্ডটা ছিল, তো এখন আমরা এটাকে চেঞ্জ করবো, এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, আমরা ইউজ অপশানে ক্লিক করবো। আবারও আমাদের কনফার্ম দিতে হবে। তো সিম্পলি আমি এখানে কনফার্ম দিয়ে দিচ্ছি। দেওয়ার জন্য আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা দেখতে পারবো যে আমাদের সামনে কিন্তু পুরো ইন্টারফেসটা এরকম আসবে। এখন আমরা এই হাইড অ্যাপ ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে একটা অপশান পাবো, সেটা হচ্ছে কি চেঞ্জ অ্যাসেস কোড। মানে যখন আমরা আমাদের মোবাইলে ডায়াল পেডে যেই কোডটা আমরা প্রেস করব সেখানে আমরা কি কোড সেট করব। তো সিম্পলি আমাদের সেই সেটিংসে গিয়ে আমাদের পছন্দ মতো এখান থেকে আমাদের কোডটা দিতে হবে। তো সিম্পলি আমি চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংসে গিয়ে আমরা সেই কোডটাকে অ্যাক্সেস করে নিব। তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাশ দিচ্ছি প্রথমে, তারপর এখানে 4-0 দিতে হবে আমাদের কিন্তু আর কি যেগুলো আমাদের পাসওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমাদের 4-টার উপরে দিতে হবে। তো আমি সিম্পলি আর কি দিয়ে দিলাম 4-0। তারপর আমরা এখান থেকে আবারও হ্যাশ দিব, তারপর আবার আমরা এখান থেকে রাইট ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে ডান চলে আসবে, আমরা ডান অপশানে ক্লিক করব, আমাদের কাজ শেষ। এক্ষেত্রে আমাদের এটার কাজ হলো। এখন যদি বন্ধুরা আমরা যদি এখান থেকে ব্যাক করি, তারপর আমরা দেখতে পারবো যে এখানে একটা অপশান প্রাইভেট সেভ। এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যেগুলো ফটো ভিডিও আমরা লুকিয়ে রাখবো এখানে, এক্ষেত্রে কিন্তু একই সিস্টেম। ভিডিও যদি আর কি লুকিয়ে রাখতে চাই তাহলে আমরা কি করব, গ্যালারিতে যাব। সরি, আমার গ্যালারিটাও কিন্তু আমার এই কল ডায়াল পেড আর কি লক করা আছে অথবা লুকিয়ে রাখা আছে বা হাইড করা আছে। সিম্পলি আমি কল ডায়াল পেডে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখানে হ্যাশ দিব, তারপর এখানে 4-0 দিয়ে দেব, তারপর আবারও হ্যাশ দিব। দেখতে পাবেন যে আমাদের সামনে চলে আসবে। তা এখন আমরা আর কি আমাদের ছবিগুলো আমরা মানে লুকিয়ে রাখবো বা প্রাইভেট এই জায়গাতে রাখবো। তো রাখার জন্য আমাদের সিম্পলি গ্যালারিতে যেতে হবে। যাওয়ার পর যে ছবিটা আমরা প্রাইভেট রাখতে চাই সেই ছবিটা আমরা এখান থেকে চুজ করব, ক্লিক করে যেগুলো আমরা প্রাইভেট করতে চাই। তারপর আমরা দেখতে পারবো নিচে এখানে সেট প্রাইভেট, এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ছবিগুলো প্রাইভেট হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে। এখন আমরা একইভাবে এই কল ডায়াল পেডে যাবো আর এখান থেকে আমরা 4-0 দিব, হ্যাশ দিব, তাহলে কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু খুব সহজে আর কি প্রাইভেট ছবি দেখতে পারবো। তো যাই হোক, আপনারা কিন্তু এইভাবে কাজটা করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতে থাকবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে কিন্তু ভুলবেন না।